তাহলে নবী আমাদের শ্রেষ্ঠ, আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ। নবী বলেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যাদের সাথে যার উঠা বসা চাল চলন সুরত সিরাতে মিল হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে তাদের সাথে বিবেচনা করবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী চাল ছিল খেজুরের পাতার, অল ছিল মাটির দেওয়াল, ফ্লোর ছিল মাটি, বিছানায় ছিল পাটি, বয়ান করতেছিলেন সাহাবায়ে কেরাম শুনতেছিলেন, বসে বসে যারা ছিলেন তাদেরকে আগাইতে বললেন, দাঁড়িয়ে যারা ছিলেন হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো ওখানেই বসে পড়ো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের সবার অভ্যাস ছিল, সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়লেন। নবীজি আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে আসতেছিলেন, উনি তখনো ভিতরে ঢুকে পারেন নাই, মসজিদের বাইরে থাকতে এই আওয়াজটা ওনার কানে পৌঁছে গেছে যে নবী বলেছেন যে যেখানে আছো সে সেখানে বসো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে এক কদমও বাড়াইলেন না, জাগাই বসে বললেন, আল্লাহ সুবহানাল্লাহ, ওখানে বসার কারণে ওয়াজের আওয়াজ সব শুনতে পারেন নাই, কিছু শুনছেন কিছু শোনেন নাই, কিন্তু বসে আছে জায়গায়। বয়ান শেষে নবী যখন বেরিয়ে এসে দেখলেন আব্বাস বাইরে বসা, হুজুর বললেন, চাচা যান, আমি ভিতরে ওয়াজ করতেছিলাম, আপনি কেন বাইরে বসা? হযরত আব্বাস বললেন, নবী যা, তুমি যখন বলেছো ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো সে সেখানে বসো, ওই মুহূর্তে আমি এখানে ছিলাম, আমাকে আমি ওয়াজিব করে দিলাম যে এই মুহূর্তে আমি যদি আর একটা কথা না যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথার পর আমল হবে না, আমার জন্য এখান থেকে এক কদম আগায় বসা জায়েজ নাই, তাই আমি সেখানে বসে আছি, তোমার ওয়াজ সব আমি শুনতে পারি নাই। নবী বলেন, মান তাশাব্বাহ বিকুম ফাহুয়া মিনহুম, এ মুসলমান উম্মত, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দুনিয়া থেকে আল্লাহর নবী দশজন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ডাইরেক্ট নাম দইরা, তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তুমি যদি হযরত আব্বাসের সাথে জান্নাতি হইতে চাও তাহলে তুমি এখনো দাঁড়ায় থাকতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ত তারা দিচ্ছে, যারা তাকে ভর্তি করেছিল কইছি দাঁড়াইনি তারা, তাকে কি এত হজিল সেই দিক থেকে দেখছিল আমার দিক। যত নবী রসুল পাঠিয়েছেন সব নবী রসুলকে আল্লাহ তাআলা রাহবার হিসেবে পাঠিয়েছেন, রাহবার চেনেন? তবলিগি যে গেছেন যারা তারাই চেনেন রাহবার ভালো, পথ দেখাইয়া বাড়ি বাড়ি দূরাই গিয়ে বেড়ায় যে তিনি হলেন রাহবার, ঠিক না? নবী রসুলরা রাহবার ছিলেন, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর বাড়ি পৌঁছে দিয়ার রাহবারি করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল হাদীন, সাইয়্যিদুল রাহবার, সমস্ত রাহবারের নেতা, যত নবী পাঠাইছেন সমস্ত নবীর ভালোবাসা আল্লাহর অন্তরে যতটুকু উন্নতি গঠন করে সব টুকরি মিলে একত্রিত করলে যা হবে, আমার নবীর ভালোবাসা আল্লাহর কুদরতি অন্তরে তার চেয়ে বেশি।
রাসূলুল্লাহ আল্লাহর সাথে লম্বা দিন পর্যন্ত গল্প করেছেন কিন্তু কোনদিন জায়গা সাত আসমানের উপরে উঠাই নাই বুঝছেন ঈসা রাসূলুল্লাহ আব্বা ছাড়া ডাইরেক্ট মায়ের কোলের ভিতরে আল্লাহ নিজের পক্ষ থেকে রূহ দিয়া বানাইছেন ঈসা আলাইহিস সালামকে কত আদরের ব্যক্তি তিন দিন বয়সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানি কিতাব ইঞ্জিল দিয়েছে কোনদিন তারা আসমানে নেয় নাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছাব্বিশের অজর যেভাবে তোরাক আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে সুবহানাল্লাহ নবী বলেন আল্লাহ নিজেই বলেন ওয়ান্নাজমি ইযা হাওয়া সুবহানাল্লাহ আমার বন্ধুর মাঝে কোন পর্দা আমি রাখি না শিক্ষা দিয়ে দুনিয়া পাঠিয়েছে এত ভালোবাসা আল্লাহর সাথে নবীর প্রমাণ করতে গিয়ে আল্লাহ পাক নিজে দুনিয়ায় 99টা নাম প্রকাশ করেছেন আল্লাহর গুণগত নাম কতগুলো 99টা বল না আর রহমান আর রহিম ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المعين العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এই আয়াতগুলোর ভিতর দিয়া আল্লাহর অনেকগুলো গুণগত নাম এমন করে কোরআনের ভিতরে পাওয়া যায় আল্লাহ 99টা নাম প্রকাশ করেছেন আল্লাহকে বন্ধুরে ভালোবাসি আমার যে সংখ্যায় নাম আমি প্রকাশ করেছি আমার বন্ধুকে ওই সংখ্যার নাম আমি দান করলাম নবী আমার নবী আমার রসুলের উপাধিগত নাম রসুল ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির এমন করে কোরআন শরীফের ভিতরে প্রায় 99টা নাম নবীর পাকের পাওয়া যায় সুবহানাল্লাহ বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হইলে অনেক কিছুতে মিল করে দুই যুবক কি আইবা দেখি দেখি দুইজনের চশমার একই প্রেম শার্টের কালার একই প্যান্টের কালার একই জুতো দেখি একই দুইজনের চুলের কাটিং একই চোর কাটিং চুল যার সেটা যে কাটিয়ে এ ভাষা তিন ও ভাষা তিন ওই চারটি চারশো লাগবে তুই আমার কাছে আসিস আমার কেসি আছে আগা টাকা বুঝাই দেব চুলের যে কাঠি সব জায়গায় একই রকম মিল দেখি তোমাকে হাতে এখানে লেখা সুই পুড়াইয়ে ঘুটো ঘুটো হয়ে লাগছে কলা দোস্তের মিল করতে কত কিছু আল্লাহ পাক বলেন আমার দোস্তরে আমি ভালোবাসি দোস্তর সাথে আমার সাথে আমার দোস্তরও মিল করি আল্লাহু আকবার তাই দোস্তকে 99টা নাম দিয়েছি তার মধ্যে
একটা নাম আইয়ুহান নবী। যেদিন থেকে দুই দোস্তের ভিতরে প্রেম ধরা হয়ে যায় সেই দিন থেকে দোস্ত দোস্তের নাম করিয়া ডাকে না, দোস্ত কইয়াই ডাকে, ঠিক না? আরে দোস্ত আল্লাহ পাক নবীকে দোস্ত বানাইছে, বিদায় কোরআন শরীফের মধ্যে কোন জায়গা নাম কইয়া ডাকে নাই, ইয়া মুহাম্মদ ইয়া আহমদ কইয়া ডাকে নাই, অন্য সব নবীকে আল্লাহ পাক নাম করে রেখেছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা ইয়া হারুন ইয়া ইব্রাহিম ইয়া নূহ, এমন করে আল্লাহ নাম করে রেখেছেন। আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই, উপাধিগত নাম ধরে দোস্তি নাম ধরে রেখেছেন, ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি তোমারে দুনিয়ায় পাঠাইছি শিল্পপতি হওয়ার জন্য নয়, রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, কোটিপতি হওয়ার জন্য নয়, আমি তোমারে দুনিয়ার বড় লোক হইতে পাঠাই নাই, দর্জন কারি বিয়ে করবা, 100 কোটি সন্তান জন্ম দিবা এমন উদ্দেশ্য পাঠাই নাই, যুদ্ধ বিগ্রহ করে লক্ষ লক্ষ বিঘা জমি দখল করবা এজন্য তোমার আগে পাঠাই নাই, তোমার পাঠানোর উদ্দেশ্য আমার শুনে নাও, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সত্য সাক্ষ্যদাতা হিসেবে উম্মতের পক্ষে বিপক্ষে সত্য দিরা, সত্য সাক্ষ্যদাতা হিসেবে দুই নম্বর মুবাশশিরান, তোমাকে সুসংবাদ দিতে পাঠাইছি, আমার পক্ষ থেকে শত শত সুসংবাদ ছেড়ে দিয়েছি, তারা বেপাকের মধ্যে বন্ধু উম্মতের কাছে সুসংবাদ বলে দিবা, পাশাপাশি নবীরা শুধুমাত্র সুসংবাদ দিলেই চলবে না, কখনো কখনো একটু ভয়ও দেখাইবা। রব্বুল আলামিন তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে, তাদের সত্য সাক্ষী হওয়ার জন্য তো সব শর্ত, সামনে যে ঘটনাগুলো ঘটছে এইগুলো যদি বলি তাহলে সত্য সাক্ষী হব, আমি যা দেখি নাই তা দেখবো না, ওগুলো আমি কিভাবে বলবো? আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি তোমাকে দিয়েছি দোস্ত, ওই কিতাবটা হলো কম্পিউটার, এমন কম্পিউটার তার ভিতরে দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা ঘটছে আর ঘটবে, ওরে জান্নাত জাহান্নাম পর্যন্ত ঠিকানে যা আছে সব তোমার কম্পিউটারের মধ্যে আছে, নূহ নবীর সাথে উম্মতে কি আচরণ করছে, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে নমরূদ কি ব্যবহার করেছে, মূসা নবীর সাথে ফিরআউন কি করেছে, সবগুলো কম্পিউটার উপর দিয়েছে, সফটওয়্যার চেঞ্জ করবা আর এক একটা করে পুড়িয়ে আসবে, এগুলো দেখে দেখে তুমি কিয়ামতে বলবা তোর অস্বীকার করার কায়দা নাই। মুবাশশির তোমার সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি, আমরা তো ভয় যাই বক্তারা, মিজাজ গরম হয়ে যায়, একেবারে দমকারী আপনাকে জাহান্নামে পাঠিয়ে যায়, আল্লাহ তা আগে দাও সুসংবাদ পরে দাও ভয়, আগে দাও সুসংবাদ মুবাশশির, আগে আছে সুসংবাদদাতা পরে আছে নাজির বিধি প্রদর্শনকারী, তাই সুসংবাদ দাও, অনেক সময় সুসংবাদ দিলে মানুষ লুগি হয় আর সেই দিকে আগায় আসে, সুসংবাদ দিলে মানুষের সাহস বাড়ে, কথা বলেন ঠিকই দিনে আল্লাহু আকবার, নবীও বলেন কি বলে আবশ্বিরু ওয়া লা তুনাফিরু আসিরু ওয়া লা তুআসিরু, সুসংবাদ দাও ভয় দিয়ে তাড়াই দিও না, সহজ পথ দেখাও কঠিন পথ দেখাইও না, সহজ সহজ আমল দিয়ে দাও, আমার বোন আমার উম্মতরা আমলের পর আমল করবে, কোরআনের পর আমল করবে, আমল যদি কঠিন হয়ে যায় ধীরে ধীরে মানুষের ইমান দুর্বল হইতেছে, কঠিন আমলের পর আমল করবে না, এই দিয়েছেন জীবন ধরে যদি কোনো ব্যক্তি রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তে পারে আসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার মানুষদেরকে নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দেবে। জানতে চাই না মগ নবী আমরা কি সব মানুষ সারাদিন পরিশ্রম করি কষ্টক্রান্ত হয়ে যায়, আমরা ক্রান্তি শরীরের ভিতরে শুয়ে পড়লে ঈশার নামাজের পরে শেষ রাত্রে অধিকাংশই উঠতে পারি না, কথা বলেন ঠিক কি আছে না, অধিকাংশ উঠতে পারি না, 99% অধিকাংশ মানে 99% অধিকাংশ মানে 51% না, অধিকাংশ মানে এই জায়গার তাহাজ্জুদের ব্যাপারে 99% শেষ রাত্রে উঠতে পারি না, শীতের কারণে দুর্বলতার কারণে পরিশ্রমের কারণে পারি না, আমরা কিভাবে কেয়ামতে রেগুলার তাহাজ্জুদের পথে
সাহাবানওয়ালাদের কাতারে উঠব। নবী বলেন সহজ পদ্ধতি শুনে নাও, এই আমার মামুনরা পর্দার আলো লক্ষ্য করো, যদি কোন ব্যক্তি নবী আমার বলেন ঈশান নামাজ পড়িরা, ঈশার ফরজের পরে দুই রেকাত সুন্নাত পড়িরা, কয় রেকাত হলো ফরজ চার সুন্নাত দুই, কয় বেতেরের আগে পারলে বারো রেকাত, না পারলে দশ রেকাত, না পারলে আট রেকাত, না পারলে ছয় রেকাত, না পারলে চার রেকাত, সর্বনিম্ন রেগুলার যদি তুমি দুই রেকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়িরা, এরপরে বেতেরের নামাজ পড়িয়া শুয়ে থাকো, নিয়ত রাখবো যদি শেষে যে উঠতে পারি আবারও তাহাজ্জুদ পড়বো, কোনো নিষেধ নাই, কিন্তু এভাবে জীবন করে পড় কোনোদিন শেষ রাত্রে উঠতে পারো নাই। আল্লাহ রাসূল বলেন কিয়ামতে ওই শেষ রাত্রে উঠে নিয়মিত যারা তাহাজ্জুদ পড়েছে, ও উম্মত তোমাকেও তাদেরই সাথে জান্নাতে দেওয়া হবে। আমার নবী বলেন আমার হাতের দিকে তাকানবেই যান, হাতের আঙ্গুল গুলো যদি ইচ্ছা মতো স্বাধীনভাবে ফাঁকা করেন এমন সেটিং হবে সকলের, সবগুলো ফাঁকা কি সমান, ছোট বড় আছে না নাই? নবী বলেন এইটা তোমার ফজরের রক্ত, এইটা তোমার জোহরের রক্ত, আসর মাগরিব ঈশা ফজর থেকে জোহর মাঝারি ধরনের ফাঁকা, এরপরে সমান সমান ছোট ছোট ফাঁকা, এই যে ধরো ঈশার নামাজ, ঈশার নামাজের পরে সারা রাতের ফাঁকার পরে আবার ফজর, বুঝছেন? আল্লাহ পাক নিজেই ওয়াদা করেন ফরজ নামাজের সিলায় বান্দার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় ক্ষমা করিয়া দেয়। দুই নম্বরে নবী বলেন আল জুমুয়া তি আল জুমুয়া, গত জুমার নামাজ পড়েছো বান্দা আর আজকের জুমার নামাজ পড়েছো, দুই জুমার নামাজের মাঝখানে মাঝে আছে ছয় দিন, জোরে বলেন কয় দিন, ছয় দিনে যত সগীরা গুনাহ হবে দুই জুমার সিলায় আল্লাহ পাক সব মাফ কইরা দেছে। মুসলমান সপ্তাহ বইয়ে নামাজ পড়লি না, আকাম কুকাম সব করলি, জুমার নামাজ সব পড়লি না, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুই নম্বর তিন নম্বর নবী বলেন ওয়াল জুমা ওয়া রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো আগামী রমজানে রোজা রাখবা বান্দা, এই দুই রমজানের মাঝখানে এগারো মাসে যত সগীরা গুনাহ হবে এই দুই রমজানে সম্পূর্ণ সগীরা গুনাহ কেউ গেলে একেবারে বেগুনা মাসুম বানাইয়া দেয়। মনে মনে প্ল্যান করছো হুজুর যেভাবে সাজাইলো দুই রমজানের ওসিলায় এগারো মাসের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে মাঝে তো জুমার নামাজে রক্তে নামাজ না পড়লেও দোষ নেই, দুই রমজানই তো খেয়ে গেছে সব। আল্লাহ নবী কয় ওরে কালটু বাঙালি কালটু, কালটু গানা বাদ দাও, আমার এবাদতের সিরিয়ালটা আমার নাসিব কইছে, শুনছো নাকি? তোমার দুই জুমায় ছয় দিনের গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো আগে তোমার বস্তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ থাকতে হবে, ছয় দিন নামাজ নাই শুক্রবারে যায় নামাজ একটা গাড়ি এনে নিয়ে দাঁড়িয়ে তিন চার দেশে ফোনতে ঢেলে দেয় তো বাদে নি মুথা মুথা আছে
মুতা যায় না যে মুহিকতুর কুলায় বড়টার মুতা থাকে না মুহিকটার খুলি বেলা যে কার মুতা রায় মিয়া একটু শক্ত কই খ্যাপাই একটু সিয়াতাই তা সিয়াতি সেই কে রাগ হইয়ে দাড়ি কাটা রাখার সিদ্ধান্ত করে দাড়ি রাখলে দাম না না রাখলে দাম ঠিক আরো করলেন আমল নামায় কিন্তু আমারে আমি চাষা না তুই চাষা আমি তো আসা তোর হয়েছে কয়টা তোর তুই তুই চাষা সাথে সাথে তো কয়ে যাই বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দাড়ি যে যত কাটবা বেশি তার দাড়ি তত তাড়াতাড়ি পাকবে পাকে তত তাড়াতাড়ি কারণ প্রেশার বেশি পড়লে ওরও তো একটা জান আছে তাড়াতাড়ি পাইতে যায় এখন তুমি বুড়ো হার মাইতে দাড়ি কাটতেছো দাড়ি রাখতেছো না যে দাড়ি রাখলে বয়সই দেখা যায় যেদিন রাখি ফেলাইছো একে চোখে টুটি উঠে গেছো তুমি দাদা হয়ে যাবা ভকাভক সাদা একদিন তো চাওয়া মজুরি সাদা ডাকা লাগে একটু আটা বাইরে কেটে ফেলেছে শুক্রবারে যায় না একেবারে মুঠা সরিয়ে
টিভির কারে একটা মাথায় দিয়া মাথায় দিয়ে মিস্টার মৌলানা ইমাম সাহেবের পিছনে বসে যুবক কলেজে পড়ে তবলিগের তিন জিল্লার সাথে তিন দিনের সাথে হাজারো যুবক আমার আছে শোনালো কি আয় যুবক তবলিগে সময় লাগাইছে তোর মুখে একটা চুমো দেই শুক্রবারে টান টান করে তুমি কিন্তু তবলিগে গেছে কলেজে পড়া শিক্ষিত যুবক
আলহামদুলিল্লাহ মাইয়ের সামনে মোর সামনে মার সামনে ভম ভম করে বকারি দিকে দাঁড়িয়ে থাকে আল্লাহর নবী কা মেরাজ দিয়ে দেখলাম এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরণগার মতো হয়ে গেছে লজ্জাতে চক্ষু ব্যাগ করলাম জিব্রাইলের দিকে ও জিব্রাইল যে জাহান্নামে কি দেখাইতে আনছো আমারে এরা কারা জিব্রাইল কয় ও নবী এরা সবই আপনার উম্মত এদের এই অবস্থা কেন তাদের মুখের আকৃতি নারীদের শরণগার মতো কেন জিব্রাইল কয় ও নবী এরা আপনার উম্মতের এই সকল মানুষ তারা কথা কোথায় দুনিয়ায় থাকতে নারীদের শরণগার উচ্চারণ করে বকানি দিত এ কোন দিক খেয়াল আরো নারীদের লজ্জাস্থান উচ্চারণ করে বকারি দেয় মানুষের সামনে এগুলোকে ধমধম করে বকাও তোমার জবানটা আল্লাহর দান এই জবানকে নাড়া দিলে বকা হয় এই জবানটা দিয়ে যদি অপেক্ষ ভাষা বের করি তো জিব্বে ডাইন যে পাল্লা যেন কন্যা কাইনে সিরে বেলায় যায় কাইজো পাবি না জিব্বে তোর ক্যান্সার হবে ওরে জিব্বে ডা কাইটা পড়ে যাবে থাকবে মুখের মধ্যে জিব্বে তারা রাইছে ছাইবে কথা বলছি পারবি না দশটা বছর খালি নালা বই আর কানবি কারণ জবানকে তুই অকথ্য জায়গায় ব্যবহার করেছি আর রহমান আল্লামা কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাহুল বায়ান আরে আল্লামাহুল বায়ান এই জবানে কথা বলা শিখাইছে কি জিব্বে হলেই কথা বলা যায় না বুবাদের মুখে জিব্বে আছে কইতে পারে না কারণ আল্লাহ তারে বলায় না কথা বলেন ঠিকই দিন না গালে এত বড় জিব্বে কোনদিন কথা কইতে পারে না নানা তারা দিলে ভ্যাবা শব্দ হয় কিন্তু কোনদিন তাদের সুন্দর একটা অক্ষর হয় না এ মুসলমান তুমি আল্লাহ সুন্দর জবান দিয়েছে জবানকে কোন কাজে লাগাই তুই জবাব দিয়ে যা আল্লাহকে ইন্নাল সামাওয়াতি ওয়াল আরদি ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ তোরে দামি তিনটে অঙ্গ দিয়েছে এক নম্বরে কান দুই নম্বরে চোখ তিন নম্বরে তের ব্রেন এই তিনটে সম্পর্কে জিজ্ঞাসিত হইবি কান রে কোন কাজে লাগাইলি মমতাজ মনির কান আলমগীরের কান জারিদাতের কর্তা কাজীর কান গুরু দত্তারা এই সমস্ত কান্ত শিল্পীদের গান শুনে কান্দারে বাড়ি করে ফেলাইছো শুনতে শুনতে লোকমা হয় মা পিলে বুদাহাত্ম কান বাহরে হো গায়ে দিল বদম জাগো নে কোহায় আরে কান বাহরে হো গায়ে দিল বদম জাগো নে কোহায় কান বাজে শুনতে শুনতে কানে বাইরা হয়ে গেছে দিলের মধ্যে মজা নাই আল্লাহর কুরআন শুনতে মনে চায় না কিন্তু কুরআনের মজা দুনিয়ার লক্ষ গানের চাইতে কোটি হাজার কোটি গুণ বেশি মমতাজের গান কয়েকদিন পর্যন্ত বুকটা ফাটিয়ে যায় কি যে দরদের সাথে সবাই শুনছে বাপে বুড়ো মানুষ পুণ্য গায় বুকটা ফাটিয়ে যায় ছেলে কিছেনের আল ধরিয়া কিছু সেও গায় বুকটা ফাটিয়ে যায় দুর্গা বেটার বুকে একসাথে ফাটিয়ে যায় মমতাজের লাফি দিন কয়েকদিন গাইছে কি যে মজা ওই চাইনিজ খেলনা লক্ষ কোটি তরুণের জীবন ধ্বংস করেছে কথা বলেন ঠিক দিন না এখন কি ওরা শুনতে মনে চায় জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কুরআন শরীফের সূরা ফাতিহা নামাজের মধ্যে একই ফাতিহা শুনতেছেন এখন কি শুনতে মনে চায় না বিরক্ত লাগে ভালো লাগে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাহবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি মজা আদি তাকরার তুলাতে লাম ইয়ামুল বারবার তিলাওয়াত করলে কোরআনের মজা শেষ হয় না ভালো ভালো হচ্ছে ভালো এ শুধু হুজুরকে দাঁড়াতে বড় ফিরে দরবারে যায় হুজুর ব্যবসায় উন্নতি নাই চাকরিতে বরকত নাই একটাবারে বরকত নাই একজন করোনা লিখেছেন বাবার দরবারে খাজার দরবারে 10 কেজি 20 কেজি চাইলের একটা ছাগল নিয়ে গাড়ি দিয়ে বরকত আনতে গেছো বরকত না কয় বাড়িতে লক্ষ্মী চলে গেছে লক্ষ্মী লক্ষ্মী বাড়িতে বলে লক্ষ্মী বাড়ি গেছে এ লক্ষ্মী কি মুসলমানের বাড়ি খায় লক্ষ্মী বুঝারে কারা কথা কেন না খায় মুসলমান কথায় কথা খায় লক্ষ্মী দে যাবে আজ তুমি সালাল হয়েছো মুসলমান দিয়ে মুসলমানের বাড়ি লক্ষ্মী থাকে কি করে এই গাছকে রাত্রি শুনেছে একটু বাড়ি ফেলে কেন লক্ষ্মী দে যাবে তালি বুঝা যায় এখানে লক্ষ্মী বুঝো আরে ভাষা পাল্টা দিয়ে ভাষা
মুসলমানের ভাষা, মুসলমানের তো হতে হবে মুসলমান কাফের মুশরিকের মতো ভাষা, এগুলো ভালো শোনা যায়। বহুবাত, এই যে বহুবাত কয়, বহুবাত বহুবাত মানে কি? বিয়ে করে বহু বাড়িয়ে নিয়ে খাওয়া দাওয়ার যে আলকাতা করে, এই আলকাতার না আলকাতা না হিন্দুদের ভাষা, মুসলমানের ভাষা হলো অলিমা। কি না অলিমা? এই অলিমা একটা ভাষা তুমি ব্যবহার করো মহব্বতের সাথে, শূন্যতে অলিমা। আর আমরা বহুবাদ কবো, বহু ভাতা আলকাতা দাও কালেকশন। ছেলের বিয়ের বহুবতা করিয়ে মোটা কালেকশন হয়েছে এখন আল্লাহ। ছেলে বিয়ে আমাদের সময় তো ছিল না, আমরা বুড়ে গেল, আমরা একটা আলকাতা করি, আমাকে একটা বহুবতা, আমাকে একটা করবি, বুঝবেন ভালো ইনকাম হয় তা নিয়ে আছে না। সহজ বুদ্ধি দাও না, সে বেশি ভয় দিও না, তবে ভয় পাখে পাখে কিছু দিয়ে যাও, সহজে বান্দা জান্নাতি ভুলতে পারে। একটা লোক এক কোটি টাকা দেওয়ার চাইছে, এদিক টাকা ভালো করে বোঝেন, একটা লোক জীবনে কোনদিন 1,000 টাকার নোট দেখে নাই, নিতান্ত গরিব মানুষ, কিসের বাজায় বিক্রি করে 100, 200, 300, 500 টাকা পায়, 1,000 টাকার নোট জমা করতে পারে নাই। এই লোকটারে যদি সরকার খুশি হয়ে কোনো কারণ বছর 1 কোটি টাকা দেয় বেলা 10টার সময়, আর ওই লোকটা আর ফাঁসি হবে ওই দিন বেলা 12টার সময় কোনো এক অন্যায়ের কারণে। এই জীবনে 1 কোটি টাকা তার অর্জন, এটা একেবারে আকাশ চুম্বী অর্জন। এই লোকটা 1 কোটি টাকা পাইছে বেলা 10টায়, ওই দিন বেলা 12টায় তার ফাঁসির অর্ডার আছে, এই 1 কোটি টাকায় কি সে মজা পাবে? কথা বলেন পাবে? আমার বিটে বাড়ি সব ছেড়ে দিলাম, আমার জীবনটা ভিক্ষা দাও। কথা বলেন দিকি দিন না কস্তুরি, 1 কোটি টাকার চাইতে যেমন জীবনের দাম বেশি, জান্নাত পাওয়ার চাইতে ওরকম জাহান্নাম থেকে নাজাতের দাম বেশি, নেকির চাইতে ওরকম গুনাহ মাফের দাম বেশি। একটা গুনার কারণে 7,000 বছর জাহান্নামে পড়বি। বিশ্বরবি বলেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিশ্বে তুই করতেছিস যা মন না তা মন না তালে চলতে আসিস, যেদিন তা করবি বন্ধু আল্লাহ কা ইন্না বাচ্চার আব্দু তালা সাদিন, তোর রবের ধারা বড় কঠিন, আমি তো দিন ধরব সেদিন ছুটতে পারবি না, মস্তানি তো তুলে হবে না, আমি কাটি এমপি করো জাতীয় পার্টি করো, জামাতের ক্যাডারি করো কোনো ক্যাডারির কাম হবে না, টিকতে পারবি না, আমি আল্লাহ ধরছি ধরে সে ছুটতে পারে নাই, নমরুদরে ধরছি ছুটতে পারে নাই, ফিরাউনরে ধরছি ছুটতে পারে নাই, সাদ্দাতরে ধরছি ছুটতে পারে নাই, কারণে মাটির মধ্যে সুবৈসি কেউ তারে ঠেকাইতে পারে নাই। আবু তাহের, আবু লাহাব, আল্লাহ তোর এত পুরস্কার দেবে, নবীরা পাক বলেন আমি কোলের মধ্যে বসা বসাইয়া হাউসেতে সর্পান করাবো, আর সে আজীবন নিজে বসাইয়া দেবো। আল্লাহ পাক তোর মতো যুবকের মুখে তার কুদরতে হাত দিয়ে 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। আল্লাহর হাতের খানা খাবি, মুখ খানবে পাক রাত মদ গাঁজা ফেঁচিলে হিরো হয়ে দাঁড়িয়ে আবার ট্যাবলেট থেকে ভালো করে কস লাগিয়ে তারপরে বহির বন্ধুকে শেষে যেতে দেওয়া আল্লাহ। এর আগে দুটো একেবারে রোগের নাড়ি উল্টো হয়েছে, বার হয়ে যাবে মারির চালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসির বলে দাও উল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম সুসংবাদ বান্দা জীবনে যত গুনাহ করেছে যত গুনাহ আল্লাহ কা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এ শিরকের গুনাহ ছাড়া দিতা গান শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ করেছে যত বলতি যত আছে যতকে যত আছে সব গুনাহ আল্লাহ পাক তোমারে maaf করে দেবে জোরে কোন সুবহানাল্লাহ শুধু শিরকের গুনাহ করিস না আল্লাহ যে কি ভালো আল্লাহর ভালো আমি প্রশংসা করি না আল্লাহ কা বান্দা যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মুক্তি মাওলানা হও না কেন যতক্ষণ পর্যন্ত তুমি গুনাহ করতেছো আমি আল্লাহ ধরে নেব বান্দা তুমি না বুঝে করতেছো বুঝিও করছো তাও আমি ধরে নেব তুমি না বুঝে করছো ভাই কেউ যদি না বুঝে অন্যায় করে তারে আমরাও মাফ করে দিই দেখ না আল্লাহ কা তুই মুক্তি মুহাদ্দিস ইশা এরপরে গুনাহ করছিস তাও আমি ধরে নেব বান্দা তুমি না বুঝে করছিস লেখা পড়ায় ভালো দুইজনই এই করে করে বড় হইয়া দুইজনের বিশাল কিরিট মানে বলার মতো এইরকম কিরিট ঘন কিরিট মুরব্বীরাও খুব খুশি যে ওরা দুজন গলায় গলায় থাকে হঠাৎ করে দুইজনের মধ্যে সিল লেগে গেছে ফাটল লেগে গেছে এমন লাগা তা কেউ জানে না ওরা করে জানতেও দেয়নি নিজেরা নিজেরা ভিতরে ভিতরে দাও কুম্ভ হয়ে গেছে কেউ রে কেউ পানি এনি টাইম মারি দেবে তো একজনের চান্স নেছে যে আজকে সন্দেহ ওরা ফেলাই দেবে কিভাবে মারবে লাঠি একটা নিয়ে ও মাগরিবের নামাজ পড়তে যায় ঝোপের মধ্যে বসে থাকবো আলোয় পাক করে ফেলবো এই লাঠি নিয়ে বসেছে এখন মাগরিবের সময় তো কত মানুষই যাবে কিরানা কিরা সেনবো কি রে ভাই যে ওর শীতকালে দিন তো একটা চাদর আছে চাদর দেখে সেনবো চাদর দেখে বেরিয়ে ওই চাদর গাইতে যায় তো ওই চাদরের দিক তাকাইয়া ওর পাইতে বসে রয়েছে যে চাদর আসবে আর ওই চাদর দেখে বেরিয়ে ঘটনাক্রমে ওই দিন ওর হচ্ছে জ্বর ওই জারে বাইরে বসে শাস্ত্র ভাই সে শুয়ে রয়েছে এখন যে পিটেবে ওর বাপ যাইয়ে ওই বাইরেটা জারে মারবে ওর যে কাছে আয় নাম টু তো সাদরটা দিদি বাবা একটু সাথে কাটা গায়ে জালনা করে সে নিয়ে যায় সাদর ওই বাইরেটা সাদর হইতে নিয়ে গাই দিয়ে গুড়ো নামাজ পড়িয়ে গুড়ি পায় সাদ দোকানে থেকে আটকে দিয়ে আসছে যেরকম পোজা পয়সা শাস্ত্র ভাই শত্রু কিন্তু প্রমাণ হয়েছে যেটা স্বাস্থ্য বাইরে যাবার বা আর দুই নম্বর বাড়ি দেবে আল্লাহ কা এর নাম তওবা এর নাম ইমান যতদিন পর্যন্ত তুমি গুনাহ করতেছো আমি ধরে নিচ্ছি বান্দা তুমি শাস্তি বাইরে বাইরে যেদিন তুমি বুঝবা সর্বনাশ উরি আল্লাহ কি কারে মাস কি আপারে মাস আর বাড়ি দিবা যেদিন তুমি আর বাড়ি দিবা না সেদিন তোমার ইমান হইছে এর আগে তোমার ইমান হয় নাই সত্য না কথা বুঝে আসছে নাকি জিনা করতেছো এখনো চাষ বাইরে বাড়াইতেছো মদ খাইতেছো চাষ বাইরে বাড়াইতেছো আলেম হ পীর হ মুফতি হ মুহাদ্দিসাও এখনো তোমার ইমান হই নাই পাক্কা ইমান আল্লাহ নবী বলেন লা ইয়াজনি জানি হিনে ইয়াজনি হুয়া মুমিন জিনা করে যখন জিনা করে তখন তার ইমান থাকে না লা ইয়াসরিকু সারিকু হিনে ইয়াসরিকু হুয়া মুমিন সূরা
যখন চুরি করে তখন তার ইমান থাকে না, ইমান থাকলে চুরি করতে পারে না, ঘুষখায় ঘুষখায় তার ইমান নাই বলে ঘুষখায়, সুদের সুদ খায় তখন তার ইমান নাই বলে সুদ খায়। ওরে বুঝুরে পলায়ন থাকি বুনো হমাতের হৃদয় সমস্ত গুণা আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দেয়, সব গুণা। এই এসছে আর সুসংবাদ লাগে নাকি আনিয়া পারি জীবন ভরে যত গুণা করছেন সব নাকি হয়ে গেছে। ওমর আবু বকর রেজেকার ভাই আবু বকর আপনার জেলা কি নেকি করার তৌফিক দিয়েছে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেক কারা হযরত আবু বকরকে পাগল নেকি দুবার নেকি আমার ছেড়েছি বলো যে কিভাবে আমার নেকি আপনার ছেড়েছি যে আল্লাহ কোরআনে কইছে যে যত বেশি গুণাকার তওবা করলে তার সব গুণা নেকি হয়ে গেছে, কাফের টাকা কাটলে তুমি হয়েছে গুণা বেশি করছো আর তওবা করার সাথে সাথে তোমার সব গুণা নেকি হয়ে গেছে এই জন্য তোমার ইনকাম বেশি তোমার নেকি বেশি। হযরত ওমর দলিল ঠিকই গেছে তো হযরত ওমর তাড়াতাড়ি মানুষ উনি কয় যে আমারও দলিল দালালের দাঁত দাঁড়ি নিয়ে আমি অসব বুঝি বুঝি নে আপনার আমার তো নেকি আপনার সাথে বেশি দেখতেছে আমার আমার দুটা জিন্দগি সব নাকি আপনারে দিয়ে দেবো আপনি খালি এক রাতে নাকি আমার দেবেন পাল্টাবেন হযরত আবু বকর ভাই রাতটা কোনটা কও কোন রাতে ভাই যে রাতে আপনি রহমত আলম নবীকে নিয়ে কাফেরদের বেষ্টনী উপেক্ষা করে ভেদ কইরা আপনি কারে হেরাত গা জাগ গাবারে সোরে গুহার মধ্যে ছিলেন সাপে আপনাকে দংশন করেছে সারাটা শরীর নীলবরণ হয়ে গেছে চোখ থেকে পানি চলে আসছে তাও আপনি রহমতে আলম নবীকে আপনার কোলের থেকে ঘুম ভাঙান নাই ওই একটা রাতের ইবাদতের নেকি আমাকে দেবেন আমিও মরের গোটা জিন্দেগীর নেকি দেব পাল্টাবেন। হযরত আবু বকর কার ভাই ওমর তাহলে নবীজির কাছে একটু শুনে নেই দেখি আমার ওই রাত্রে কয় ঘন্টা নেকি হয়েছে দুইজনে গেছে নবী আপনাদের কাছে আবু বকর গিয়ে বলে আল্লাহর নবী গনিমত শুধু কষ্ট পেয়েছি কোরআনের আয়াতের হিসাবে হযরত ওমরের নেকি আমার চাইতে বেশি কারণ সে গুনাহ করেছিল বেশি সমস্ত গুনাহই নেকি হয়ে গেছে আজকে তার গোটা জিন্দেগির নেকি দেবে আমি শুধু এক রাত্রের নেকি দেব পাল্টা পাল্টি একটু করব হুজুর কে দুইজনই আমার শ্বশুর দুইজনই আমার দোস্ত কারে ঠকাবো কারে দিতে হবে আমি ফয়সালা দিতে পারবো না আপনারা ফয়সালা দিয়ে নেবেন তবে আবু বকর আপনার ওই রাত্রের নেকির পরিমাণটা আপনারে শোনাইয়া দেই শুধু ওমরের জিন্দেগি নয় এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মোমেন উম্মত আমার আসবে সকলের ইমান আমলের নেকির এক পাল্লায় রাখবে আর আপনার ওই এক রাত্রের নেকি আর এক পাল্লায় রাখবে আপনার ওই রাতের নেকির পাল্লা ভারী হইয়া যাবে। এখন দেখেন পাল্টাবেন না পাল্টাবেন আপনার ভাই না আমি না আমি তো জানা ছিল না ইরাদ দেয়া তো নাকি ওনাদের প্রতিযোগিতা ছিল এরকম আর আমাদের প্রতিযোগিতা কি নামাজ কালাম কিছু হয় জিজ্ঞেস করছেন ইব্রাহিম আধান আল্লাহ বলেছেন বান্দা দোয়া করো আমি কবুল করবো দোয়া কর আমি দোয়া কবুল করবো আল্লাহ বলেছেন আমরা কত দোয়া করি কবুল হয় না
আল্লাহ কি মিথ্যে কথা বলেছেন ওয়াদা কি লাভ করেন ইব্রাহিম ইবনে আদম বলেন তওবা করো ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ কখনো ওয়াদা কি লাভ করে না কথা বলেন দেখি দিন না পয়সা হলে যে দোয়া কেন কবুল হয় না বা দোয়া অবশ্যই কবুল হয় কিন্তু দোস্ত তুমি দোয়ার পরে তেঁতুল খাইয়ে বসছো হোমি ঔষধ যদি রক্তিন নয় ক্ষতি খায় হোমি ঔষধ যদি জার্মানি ঔষধ দেয় আমেরিকান বিটি কোম্পানি জার্মানি ঔষধ দেয় হোমি ঔষধে কিন্তু সুন্দর চিকিৎসা আছে কথা বলেন ঠিকই দিন না কিন্তু যত বড় পাওয়ারফুল হোমি ঔষধ খাও না কেন ওর পরে যদি একটু তেঁতুল খাও একটু কাঁচা পিঁয়াজ খাও হোমি ঔষধ মানে আল্লাহ যে ঔষধ একটু তেঁতুল নেতুল হাওয়া দ্বারা খাই যে সব ক্রিয়া নষ্ট হয়ে যায় ওরা তোমার যাই বলে দৃশ্যটি তারা কোনোদিন তওবা করে না এই জন্য তাদের দোয়া কবুল হয় না
पांच नंबर अपने आईब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आईब ढूंढते हो, निजे दूसरे दिखे तक आरजन दोष देखे, खाली आरजन दोष देखे, क्योंकि मानूष ये चेयरमैन ने का दाम ला मेम्बर ने का गाटा तुम ही मानूष हो दाम ला ওইটে দাদা তুমি আল্লাহ করতে তোমার তো কে কাজ ভোট হয়ে যায় না কথা তো না হুজুর গে সি নি হুজুর গে কাল নেই কদি কি কদি কি কয় দেশের কাপড়ের দাম হুজুর দা বাড়ানো পিতার নিচে বন্ধের একটা গাড়ি দেখছে মাথায় একটা মাথা একটা কান দু অঙ্গুলি তুই সেই বয়সে কি নেই থাকতিস সম্মুখীন হয় কিনা মানুষ এগুলো সম্পূর্ণ বেঈমানির লক্ষণ। ওলামায়ে কিরামদের বিদ্বেষণামূলক ঠাট্টামূলক উপহাসমূলক কোন কথা কইলে ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন এই সব গুণা থেকে আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য খালেস একটা তওবা চাইছে, এক্ষুনি আগামীকাল না। যদি মনে করে যে হযরত ওমরের অনেক গুণা করতে তাই পরে তওবা এনে কি বানাইছে, আমিও গোটা দশ দুই বছর করতে চাই গুণা, একবারে তওবা এনে দেবো। তুমি তার আগে কোন সময় পুত্র মরা মরবার রাস্তায় তওবা করার সময় কবে না, আল্লাহ তো যদি কেটে আব্বা করার সময় কবে যায় ওরে মা, এই তো আগে পাই ওরে আল্লাহ পাই ওরে আল্লাহ ওরে মা এও করার সময় কবে যায় কোন ফাঁকে করে নিয়ে গেছে এর পাবি না। সুতরাং বান্দা এক্ষুনি তওবা করো রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কে নাসির দেখি তো কম দিলে না, এমন একটু কিছু ভয়ভীতি ভাষা যাও তওবার দ্বারা, তওবার দ্বারা সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। আমি কাজে আল্লাহ তুমি কি এক সত্যি কি এত কইছো নাকি না সিরুজুদ্দা কচ্ছে আল্লাহ কেন কাছে বেশি কইছি বাজ আ বাজ আ আর আজ হাসতি বাজ আ সববার দর তওবা শেখাসতি বাজ আ আল্লাহ কা বান্দা একই গুনা থেকে একশো বার তওবা করেছিস আবার ভেঙ্গে ভেঙ্গে গুনা করছিস, একশো বার তওবা করেছিস আবার সেই গুনা করতে আসিস, আল্লাহ কা তারপর লাচ্চের বারে আমি ডাক দেই আয় বান্দা যতবার গুনা করিস আমি ধরে দিচ্ছি তুই না বুঝেই করতেছিস, বুঝলে তুই দ্বিতীয়বারই আর দিবি না। কথা বলেন ঠিক, তওবা কর সব মাফ, কিন্তু মুশকিল আছে আল্লাহ তাআলা ইসাতুত তাওবাতুল লাযিনা ইআমালুনাস সাইয়্যাত এই নেগেটিভ লাইছি এত টুক এত কোন পদে নি বলেছি এখন নেগেটিভ শুনে নাও আল্লাহ তাআলা নাসির বলে দাও লাইসাতুত তাওবাতুল লাযিনা ইআমালুনাস সাইয়্যাত ওই সকল মানুষের কপালে তওবা হবে না, ওই সকল মানুষের নসিবে তওবা হবে না, অথবা তওবা করলো তা তওবা কবুল হবে না। যারা কারা আল্লাযীনা ইআমালুনা সাইয়্যাত যারা বুঝে 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 গুনাহ করতেই আছে
গুনার পরে তওবা ইস্তেগফার করে না, গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করে না। আস্তাগফিরুল্লাহ বলেন আল্লাহ মাফ করে দেবে, শতবার লাভ করো যদি হয়, কিন্তু গুনাহ করে তওবা করে সোয়া মুখ দিয়ে বের হয় না, অন্তরটা একটু কাঁপিয়ে ওঠে না। বিড়ি খাইতেছে তো খাইয়েই যাচ্ছে, কোনোদিন বিড়ি পর লজ্জা লাগে না, দাড়ি কাটতেছে তো কাটিয়ে যাইতেছে, তারপর কোনোদিন গুনাহ বলে মনে হয় না। টেলিভিশন সিডিবিসি আর ডিসলাইন আর জিনিসটার দরকার যা জি বাংলা এগুলো দেখতেছে দেখেই যাইতেছে, এর গুনাহ মনে হয় না। ভাবিদেরকে নিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ গল্প করে ওরে গুনাহ মনে করে না। সারি যাত্রা করে সা গাজীর গান গুণ যাত্রা মমতাজ মনির খান আলমগীরের গান শুনতেছে শুনেই যাচ্ছে, তার থেকে কোনো দিন লজ্জা বোধ হয় না। যারা কেটান কারিতাস দিয়া তিনি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকে টাকা আনালিয়া করতেছে করিয়েই যাচ্ছে, তারে গুনাহ মনে হয় না। এই সকল মানুষ এমন করে গুনাহ করে যাইতেছে, আল্লাহটা এই করতে করতে এখন তোমার হয়েছে মরণের সামনে এক গুল্লি পাক দিয়ে চলে গেছে। এবার যখন আজরাইল যাচ্ছে এখন মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহটা দোলাই মানি খুবিস এমনি আস্তাগফিরুল্লাহ ছেলেরা ভাষা করে কাপা কয়ে আস্তাগফিরুল্লাহ তাই এক দাঁতাও না। মানে ওর বাপ তামুকির ব্যবসা করতো, মানুষ তামুকটা তো দেখার সময় তুমি কত যে এক দাঁতাও না, সে মরার সময় এক দাঁতাও না। আল্লাহটা ডাটা আছে আমার কাছে দোলাই হবে ডাটা দিয়ে ইচ্ছে করে বুঝে বুঝে গুনাহ করছে, কোনদিন অন্তরটা একটু কাঁপে নাই। এই মানুষের নসিবে তওবা হবে না বা তওবা করলে কবুল হবে না। দুই নম্বরে কারা বলেন ওই সকল মানুষের ভাগ্যে তওবা নাই বা তওবা করলে কবুল হবে না যারা জীবন ভরে কাফের রয়েছে ওরকম কুফফার। মরার আগে ঘরের থেকে তুলসী গাছতলা নিয়ে যায় ওই জায়গায় নিয়ে কালেমা পড়ায়, কালেমার নাম হলো তওবা, কি পড়ায় তাও পরিষ্কার এলে কয় না, ওনাদের ভাষায় কয় লায়লম এলেলম মোহাম্মদম রসুলম। আল্লাহ কয় কোন রং কাজ হবে নং আল্লাহ। তাহলে তওবা করার সময় কবে? আগামী বছর ফেব্রুয়ারি মাসে এক্ষুনি বলেন কি তওবা? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও গুনাহ মাফ হয়ে গেছে, এক্ষুনি রাস্তায় যেয়ে একটা সিগারেট ধরাবেন। এই সমস্ত ফকুবাদি তওবা কবুল হয়, কোন গুণার থেকে আপনি নির্দিষ্ট একদিন সব গুণার থেকে তওবা করলে আপনি ঠিক থাকতে পারবেন। আমিও জানি আল্লাহও জানে, আমিও জানি আল্লাহও জানে, আপনিও জানেন আমিও জানি আল্লাহও জানে। তাহলে আজকে দুই যে সাইড যে গুণার থেকে তওবা করেন, এক নম্বর একটা গুণার থেকে তওবা করেন যে আর নিম জীবনে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ করবু, ইনশাআল্লাহ করবু, অত তাড়াতাড়ি ইনশাআল্লাহ কেন ইনশাআল্লাহ কোন সময় কথা আমি জানি সেই জীবন সেই জীবন নামাজ পড়বই না আদা দিয়ে গেছে আওয়াজ মিয়া আজ রাত্রি বলি দাদা একটা আওয়াজ দিয়ে কাজ কথা বলছি আমি রাতারা ছাড়ি যাচ্ছি এত মানুষ টাকা দা পায় পারবো না আমিও ওই গতি করি কোন গ্যারান্টি আছে বেশি টাকা তাহলে সুতরাং এখনই নামাজের অঙ্গীকারটা করো নামাজ পড়বই যত ঝামেলা আসুক নামাজ পরীক্ষা রেজাল্ট হলে একে কলেজে আজকে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয় আজকে জিএসসি তুই গোল্ডেন এটিলাস আইবি বিএস স্কলারশিপ স্কলারশিপ আল্লাহকে খুশি রাখ আল্লাহ তো পরীক্ষা দিয়ে দেবে আল্লাহ আমি কোনোদিন স্কুলে আসেনি তোমার কলমের মধ্যে আল্লাহর কুদরত থাকবে কথা কন নে তুই বোরকা ছাড়া কলেজে যা স্কুলে দেখটা যা স্কুল কলেজে যা পর 100% পর্দা কর 100% বোরকা পর বোরকার পকেটে মোবাইল নিয়ে নিয়ে আর অত ঘন ঘন সিম কার্ড পাল্টাবি
এই দুই ঝামেলা বাড়াই দিয়া ফেসবুক আর ইন্টারনেট দেখ দিলা এমডি কিনে দিলা যদি বই পয়সা থাকে একখান ছোট ধর্মীয় বই বই কিনে পড়বি আল্লাহ ওয়ালাদের জীবনের থেকে দিন শিখবি তাহলে আমি এখন থেকে নামাজের একটা পাকা প্রতিজ্ঞা করি সব গুণা থেকে পারবে না বললাম না দুজে তিনটে গুণা আমি শিখে দেবো এই কথা থেকে আপাতত তওবা করেন এক নম্বরে আমি নামাজ পড়বই ইনশাআল্লাহ পরে আমি যখন পয়সা দিব ইনশাআল্লাহ আল্লাহর টাইমের সাথে সম্পর্ক কোন ফরজ ইবাদত ধরার ব্যাপারে ইনশাআল্লাহ কোনো জায়েজ নেই ইনশাআল্লাহ আমি ইমানদার আমি ইমান আনলাম এই লোকটা কাফের ইনশাআল্লাহ আমি ইমান আনলাম এই লোকটা কাফের এখন মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ পড়বো তুমি এখন মুসলমান নামাজ পড়বো ই ইনশাআল্লাহ টাইমের সাথে সম্পর্ক যদি অক্ত পাই অক্তের আগে বলি কিন্তু ভোলা লাগবে এই ইনশাআল্লাহ টাইমের সাথে সম্পৃক্ত কিন্তু নামাজের সাথে কোন ইনশাআল্লাহ নাই আমি কি বুঝতে পারছি একটু সুদ খাবো না এটা ইনশাআল্লাহ লাগাই খাবোই না মদ খাবোই না এটা সত্যি ইনশাআল্লাহ লাগাইলে নেই মানে যাবে ইনশাআল্লাহ টাইমের সাথে সম্পর্ক আমি কি একটু বুঝতে পারতেছি নাকি দেখি দেখি আল্লাহ জানে ঠিক আছে তাহলে নামাজ পড়বোই টাইমের সাথে সম্পর্ক ইনশাআল্লাহ ঠিক আছে সুদে টাকা বাড়ি আনবো না অর্ধেক অর্ধেক হয়ে গেছে বেড়াকে সাথে দাঁড়ানো হচ্ছে কথা বলে যাবে কি জ্বালাই পড়ছি দাড়ি কাটবো না যে কজনের আছে ওই কজন পয়সা আজকে তিন দিন থাক এই তিনটের পর আপনি মজবুত হন আর তিন যে আমল দেই নামাজ ছাড়বো না গেছি নামাজ পড়বো একটা দুই নম্বর হলো তবলিগে তিন দিন সময় লাগাবো তিন দিন তিন দিন পারবেন তিন দিন যাবেন ইনশাআল্লাহ ইস্তেমায় যাব টঙ্গির ইস্তেমা করেন ভোটের নাম বন্ধুরা টঙ্গি টঙ্গি ইস্তেমা কোথায় Don't give.